প্রতিবাদ করে উঠলাম। বক্তব্যের সময় সে ঠিকই বলেছে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর আমাদের নেত্রী যে বাণী পাঠিয়েছেন, সেই বাণীতে উনি লিখেছেন একটি সেন্টেন্সে যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নেত্রী কশ্চিন কালও এই ভুলটুকু করেন না। আমরা ভুলটা করি কি করি, একই মঞ্চে বসে একজনে বলি শতবর্ষের শ্রেষ্ঠ বাঙালি, আর একজন বলি হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি, আর একজন আমরা বলি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। আমার মনে হয় এই ভুলটা আমাদের করা ঠিক নয়। এখানে বসে আমরা যখন বলি ইনি বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী আমরা পালন করি, একই সাথে যদি আমি বলি উনি বিশ্ববন্ধু, তাহলেও সেটা এক প্রক্রিয়া। কিন্তু আমাদের কাছে বিশ্ববন্ধু হলে সেটাকে বড় পরিসরে দেখা যাচ্ছে, আমাদের কাছে বঙ্গবন্ধুটাই অত্যন্ত গ্রহণযোগ্য। তবে এককালীন ওনাকে বিশ্ববন্ধু হিসেবে বাদ দেব সেটিও নয়। তো আমি আপনাদেরকে প্রথমে মাস্টার হিসেবে বহু বছর চাকরি করেছি, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করেছি প্রথম 45 বছর, তার পরবর্তীভাবে এখন ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করলাম, এখন 7 বছর হয়ে গেছে, তাহলে 52 বছর। তো 52 বছর সময় ভিতরে মাস্টারি করার অভ্যাসটা হয়েছে যে মানুষকে কিছু না কিছু একটু শেখানো, তা আমি আমার এই প্রত্যাশা আমার নেই। এখানে যারা যারা উপস্থিত রয়েছেন তারা অত্যন্ত বিজ্ঞ ব্যক্তি, অত্যন্ত জ্ঞানী ব্যক্তি, তবে আমি একটু স্মরণ করে দিলাম, আপনারা একটা অভিধায় তাকে পরিচিত করার চেষ্টা করুন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। প্রসঙ্গত একটা কথা বলতে হয়, আমি জানি না কত সময় নিচ্ছি, ওলি ইয়াদের নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, বঙ্গবন্ধুর সাথে কাজও করেছেন, আবার বঙ্গবন্ধুর দারুণ সমালোচক ছিলেন। এক সময় ঘাতক দলের নির্মূল আন্দোলন, যেটাকে ঘাতক দলের নির্মূল আন্দোলন বলা হয় থাকে, আসলে সেই আন্দোলনটার নাম ছিল মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন 71-এর ঘাতক দলের নির্মূল জাতীয় সমন্বয় কমিটির আন্দোলন। আমি ওই জাতীয় সতর্ক সমন্বয় কমিটির সদস্য সচিব এবং সমন্বয়কের দায়িত্ব পালন করেছিলাম, জানারাই মা আহ্বায়কের দায়িত্ব পালন করছে, তা আব্দুর রাজ্জাক কাজী আর এরা ছিলেন, আর ইয়ে আমাদের হাসানি মামু সাহেব ছিলেন, আর ইয়ে নুরুল ইসলাম নাইক ছিলেন ওই আন্দোলনের সাথে সম্পৃক্ত। তো সেই আন্দোলনের সময় একবার ওলিয়া সাহেব আমাকে ডাকিয়ে নিলেন তার বাসাতে, আমি যেতে চাইনি, কারণ আমার তার প্রতি এক ধরনের অনীহা রয়েছে, ঘৃণা বললাম না, শব্দটা একটু খারাপ, অনীহা রয়েছে, কারণ বঙ্গবন্ধু সম্পর্কে মঠে মজারে অনেক সময় আর লেখালেখিতে এমন সব কথাবার্তা উনি লিখতেন, যা শুনলে আমি ওনার বাড়িতে যাওয়া তো দূরের কথা, তার সাথে কথা বলে আমার অনেক বেশি দুষ্কর ব্যাপার ছিল। তবু ওলিয়া সাহেবের বাসা গেলাম, বাসা যাওয়ার অনেক আলাপ আলোচনার মাধ্যমে উনি হঠাৎ বললেন কথা প্রসঙ্গে যে আমার ভাইয়ের মতো বেড়া কুমিল্লার নবীনগরের ল্যাঙ্গুয়েজ, আমার ভাইয়ের মতো বেড়া এই মূল্যকে জন্ম নেয় না এবং ভবিষ্যতেও জন্ম নেবে না, এরকম ভাবে দুটা আঙ্গুল এইগুলো উঠে দিয়ে বললেন, আমার ভাইয়ের মতো বেড়া এই 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 জগতে জন্মগ্রহণ মানে এই অংশে জগতের এই অংশে জন্মগ্রহণ করে নাই এবং করবে। তো বারবার এই কথা বলার সাথে সাথে আমি একটু বিরক্ত হলাম, আমি জিজ্ঞেস করলাম যে আপনার ভাইটা কি, তখন আমাকে বলে আপনি কিসের রাজনীতি গেরেজ করেছেন, ছাত্র রাজনীতিও করলেন, আপনি মুক্তিযুদ্ধ করলেন, যাদব দলান নির্ম জাতীয় সমন্বয় কমিটির সদস্য সচিব, এত বড় একটা পরিবর্তনের সূচনা করলেন, আর আমার ভাইটাকে চিনলেন না। আমি বললাম ইয়েস, আপনার ভাইটা চিনি, কিন্তু একটু অস্পষ্টভাবে চিনি, কারণটা আমি আপনাকে বিশ্লেষণ করবো। তখন আমি আবারও বললেন যে আমার ভাইয়ের মতো বেটা বেড়া এই অঞ্চলে জন্মগ্রহণ করে নাই, করবে বলো যে আমার ভাই হচ্ছে যে শেখ মুজিবুর রহমান। হ্যাঁ চিনছি, কিন্তু আপনার লেখালেখিতে আপনার বক্তৃতা তারে সেভাবে চেনা। তখন আমার বলো রাখেন, এগুলো ওগুলো হচ্ছে রাজনীতি, আর মনের কথাটা কই যা, এই মনের কথাটা হলো যে এই মানুষটার মধ্যে তো আমরা যারা সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি বলি, বলি এদের ভাষা হলো যে এই মূল্যকে এই ধরনের বেড়া আর একজনও যেমন গ্রহণ করে নাই, ভবিষ্যতে কোনদিন জন্মগ্রহণ করে। আজকে তার জীবনী নিয়ে আলোচনাটা, তারপর কর্ম নিয়ে আলোচনাটা আমাদের মুখ্য হয়ে গিয়েছে। ওই যে আমাদের বই চারটা প্রকাশিত হয়েছে, তারা যথেষ্ট পরিশ্রম করে বইগুলো লিখেছেন, ওর দিকে খুব একটা আমরা নজর দিইনি, তাতে করে কি হোক তা অধ্যায় দিই, তাদেরকে বরং আমি সম্মানিত করছি, যার দিকে নজর দিচ্ছি সেই মানুষটার প্রতি যেই আলোচনা করছি এই সুবাদে, আমরা বরং যারা আজকে বই প্রকাশের জন্য এসেছেন 71-এর সৈনিক বা কবিতায় তুমি, দূষণ কন্যা এক খণ্ড ব্যাগ, যারা রচয়িতা দুটা উপন্যাস আর দুটা হচ্ছে কবিতা গ্রন্থ, আমি আশা করি আপনারা মন খারাপ করবেন না, আপনারা বরং নিজেদেরকে সম্মানিত মনে করবেন, আমি ব্যক্তিগতভাবে সম্মানিত মনে করছি আজকে এখানে উপস্থিত হয়ে। আমাদের প্রতিমন্ত্রী মহোদয় এখানে আসেন, উনি বক্তব্য রাখবেন, আমি সময় নেব না,
আমার মনে হচ্ছে যে আজকে এই জন্ম শতবার্ষিকীতে দাঁড়িয়ে আমরা অনেক কিছু করি। বঙ্গবন্ধু যে অসমাপ্ত আত্মজীবনী রয়েছে, সেই অসমাপ্ত আত্মজীবনীটাকে আমরা অনেকটা প্রদর্শন করে ফেলেছি। একসময় আমি বিজ্ঞান পড়তাম, পরবর্তীকালে কমার্স পড়েছি। বিজ্ঞান পড়ার সময় প্রতিরোজ সকালবেলা ওটা কেমিস্ট্রি পড়তে হতো, কারণ কেমিস্ট্রি পড়ে যেতে পারে। তা আমি বলবো এখানে যারা উপস্থিত রয়েছেন, প্রতিরোজ সকালবেলা উঠে যদি একবার বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীটা পড়েন, তাহলে আপনারা লক্ষ্য করতে পারবেন যে জীবনের চলার পথটা আপনার অত্যন্ত মসৃণ হয়ে যাবে। আপনি কোন গন্তব্যে উপনীত হবেন সেটা ঠিক করে নিতে পারবেন, আর আপনি কি সকৃতজ্ঞ না অকৃতজ্ঞ সেটাও আবিষ্কার করতে পারবেন। এই সমাজ